আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ক্যাপস স্টাইলে চিকেন ফ্রাই তো আমার এক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিলো এই রেসিপিটি দেখানোর জন্য তো আজকে আমি সেটাই সবার সাথে শেয়ার করলাম তো আশা করছি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর এই রেসিপিটি তৈরি করা এমন কোনো কষ্টের ব্যাপার না এটা ধৈর্য আর একটু সময়ের দরকার তো আমি অল্প উপকরণ দিয়ে কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায় সেটাই সবার সাথে শেয়ার করব তো তাহলে চলুন আর দেরি করব না আমরা শুরু করি তো আমি প্রথমে এখানে একটা চিকেন কেটে নিয়েছি আমি চিকেনের লেগ পিস থাই পিস আর চিকেনের উইংসটা দিয়েছি শুধু ব্রেস্টের পিসটা দেয় নাই আপনারা চাইলে সেটাও দিতে পারেন কোনো সমস্যা হবে না তো আমি চিকেনগুলোকে এইভাবে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভেতর ঢুকে তো আমি স্কিন সহ দিয়েছি কারণ স্কিন সহ দিলে চিকেনটা বাইরের দিকটা খুবই ক্রিস্পি হয় তাই তো আমি খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি তো এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেটের আমি প্রথমেই দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ তারপরে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সয়া সস তা এখন দিয়ে দিব আমি টু টি স্পুন টমেটো ক্যাচ তো এখন আমি দিয়ে দিব ওয়ান টি স্পুন রসুন পেস্ট তারপরে লাগবে আমাদের ওয়ান টি স্পুন আদা পেস্ট এখন দিব আমি এখানে লেবুর রস আমি এখানে নিয়েছি টু টেবিল স্পুন দিলাম লেবুর রস তো লেবুর রসটা দিয়ে এখন আমি অল্প একটু লাল মরিচের গুঁড়ো দিব আমি একটু স্পাইসি করতে চাইছি সেজন্য তো আমি এখানে এক চাইতে একটু কম লাল মরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা যদি এটা বাদ দিতে চান তাহলেও পারবেন আর যদি আরও একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন তো দিয়ে আমি এখন এগুলোকে খুব ভালো করে সময় নিয়ে হাত দিয়ে এভাবে মাখবো যাতে চিকেনের প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু এভাবে হাত দিয়ে মেখে মিশাতে হবে তো আমি এইভাবে সময় নিয়ে প্রত্যেকটা মশলা চিকেনের গায়ে মাখিয়ে নিলাম তো আমি এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করেছি অনেক সময় নিয়ে এটা আমি চিকেনের সাথে মশলাটাকে মেখে নিয়েছি তো আমার একটা মশলা কিন্তু বাদ পড়ে গিয়েছিল ভুলে এখন আমি দিয়ে দিয়েছি আমি এখানে ম্যাগির যে মশলাটা পাওয়া যায় সেটা থেকে এক চামচ দিয়েছি এটা নুডলসের মশলাও দেওয়া যায় আবার ম্যাগির যে মশলাটা কিনতে পাওয়া যায় ওইটাও কিন্তু দেওয়া যায় এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তো আমি আরও এক চামচ মশলা দিয়ে আবারও খুব ভালো করে চিকেনটাকে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি চিকেনটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো হাতে সময় থাকলে এটা দুই ঘন্টার জন্য রাখলে কিন্তু আরও ভালো হয় কিন্তু আমার কাছে সময় কম থাকায় আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম এখন তৈরি করব আমরা চিকেনের জন্য কোটিং তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আমি প্রথমে এক কাপ দিলাম তারপরে আরও হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিলাম তো ময়দাটাকে ছেলে নিতে পারেন হলে কিন্তু এমনি দিলেও সমস্যা হবে না আমি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে খুব ক্রিস্পি হয় দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ তারপরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম আবারও ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে আমরা এই মশলাগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মেশাব এটা কিন্তু খুব সময় নিয়ে ভালো করে মিশাতে হবে না হলে কিন্তু এক শুধু ময়দা থেকে যাবে আর একপাশে পাশে মশলাগুলো থেকে যাবে তো আমরা অনেক সময় নিয়ে এভাবে হাত দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে এভাবে হাত দিয়ে মিশাতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ময়দার সাথে খুব ভালো করে মিশবে না তো ময়দাটা রেডি হয়ে গেছে এখন আমি চিকেনটা বের করে আনলাম এক ঘন্টা পর আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন চিকেনের মশলাটাকে আবারও একটু নেড়েচেড়ে এভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নিব। নিয়ে আমি এটা ময়দার ওপর দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কোটিং করে নেব এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে তো প্রথমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ময়দাটাকে চিকেনের সাথে মিশাতে হবে তো এই চিকেনের গায়ে খুব ভালো করে ময়দাটাকে লাগাতে হবে প্রথমে হাত দিয়ে খুব হালকা হাতে চেপে চেপে দিতে হবে খুব বেশি জুড়ে চাপ দেওয়া যাবে না তো এই যে সুন্দর হয়ে ময়দাগুলো চিকেনের গায়ে সেট হয়ে গেছে তো এখন আমি শুধু সাদা পানিতে নর্মাল টেম্পারেচারের পানিতে আমি এটা সাত আট সেকেন্ডের মতো রাখবো এর চাইতে বেশি সময় রাখার দরকার নেই সাত আট সেকেন্ডের মতো রেখে তারপরে আমি এটাকে নিয়ে আবারও ময়দার উপর দিয়ে দিলাম আবারও আমরা এটাকে কোটিং করব তো আমি এইভাবে ময়দা উপরে দিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম এইভাবে ঘুরিয়ে তো একটু সময় নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এই কুটিংটা করে নিয়েছি তো এই যে চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা ভাজ পড়েছে তো এটা ভাজার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই ভাজ পড়ার কারণে তো আমি আরেকটা চিকেন দিয়ে দিলাম ময়দার উপরে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে চিকেনের গায়ে এভাবে মাখিয়ে নেব তো সেম একই পদ্ধতিতে আমি চিকেনটাকে এভাবে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে নিব তো এভাবে ঘুরিয়ে নিয়ে ভালো করে ময়দাটাকে চিকেনের গায়ে মাখতে হবে তো ময়দা মাখানো হয়ে আসলে আমরা এখন এটা পানিতে দিয়ে দিব। তো এই চিকেনটাকে আমরা এরকম ছয় থেকে সাত সেকেন্ডের মতো পানিতে রাখব তো ছয় সাত সেকেন্ড পরেই কিন্তু পানি থেকে উঠিয়ে নিয়ে আবারও এরকম ময়দা দিয়ে কটিং করবো ময়দাটা প্রথমে উপরে দিয়ে দিব তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হাত দিয়ে একটু চাপ দিতে হবে না হলে কিন্তু ময়দাটা ভালো করে লাগবে না আর খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতে চাপ দিতে হবে আর বাড়তি ময়দাগুলোকে এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে তো আমি সবগুলো চিকেন এভাবে কোটিং করে নিলাম তো এখন আমি এগুলো ভাজবো তো আমি প্যান বসিয়ে দিলাম প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এই চিকেনগুলা যাতে তেলের মধ্যে ভালো করে ডুবে সে পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি খুব ভালো করে গরম না হলে কিন্তু কোটিংটা ছেড়ে যাবে তো ভালো করে তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি তো চিকেনগুলো দিয়ে আমরা সাথে সাথে নাড়বো না আমি পাঁচ ছয় সেকেন্ডের মতো এটাকে সেট হতে দিয়েছি ভালো করে কিন্তু কটিংটা যদি সেট না হয় তাহলে সাথে সাথে নাড়তে গেলে কিন্তু কটিংটা ছুটে যাবে তো সেজন্য আমি এইভাবে হাতা দিয়ে অল্প নেড়ে দিয়ে আমি আর এটাকে সাত আট মিনিটের মতো ভালো করে তেলে ভেজে নিয়েছি তো এরকম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা এটাকে তেলে বাজব তো এরকম ব্রাউন কালার হয়ে আসলে আমরা চিকেনগুলা তেল থেকে উঠিয়ে নিব এভাবে সবগুলো চিকেনকে আমরা ভেজে নিব তো সবগুলো চিকেন বাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিলাম তো রেডি হয়ে গেল আমাদের ক্রিসপি সুস্বাদু চিকেন ফ্রাই তো আপনারা চাইলে কিন্তু এটা ঘরেই তৈরি করে নিতে পারেন আর এটা ঘরে তৈরি করা এমন কোনো কষ্টের ব্যাপার না শুধু একটু ধৈর্য আর একটু সময়ের দরকার আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলে দেখবেন হয়ে যাবে ওকে থ্যাংক ইউ